নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন খুব ভালো আছেন, কারণ পূজে তো আসি গেছে। ভাল থাকা খাবে, আর ভাল থাকলে হবে ভাল ভাল খাওয়াও লাগবে। তো তার জন্য নিয়ে আসছং আজকে আরও একটা ভিন্ন স্বাদের রান্না, সেটা হচ্ছে গাটি কচু দিয়ে কাঁকড়ার হচ্ছে ঝোল। পুরো ভিডিওটা দেখো, আশা করুন খুব ভাল লাগবে। আর যদি ভাল লাগে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এমন নতুন নতুন রান্নাগুলো তোমার কাছে যা পৌঁছায়। আর লাইক শেয়ার করে ভুলবেন না, তোমার একটা লাইক শেয়ারে মোক রান্নার আরও হচ্ছে নতুন নতুন রান্নাগুলো তোমার সাথে শেয়ার করে ইচ্ছে করে। তো রান্নাটা শুরু করা যাক, পুরো ভিডিওটাই দেখো, মনে করুন খুব ভাল লাগবে। কাঁকড়া দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, কাঁকড়া বাটা, কাঁকড়ার ঝাল। তো আশা করুন যারা এটা নাই খান তো তা খুব ভাল লাগবে। রান্নাটা শুরু করা যাক। 1 কিলো হচ্ছে কাঁকড়া নিয়ে এসছে, এই যে এটা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে, জ্যান্ত আছে। এটি দিয়ে হবে হচ্ছে কচুর ডাল, প্রথমেই কচু। তো কাঁকড়াগুলো একবার পরিষ্কার করে নেওয়া লাগবে, এলে ঠ্যাঙা ভাঙি ভাঙি দেওয়া হবে। এই যে একটা করে নেওয়া লাগবে, আর এমন করে ভাঙি লাগবে, ভাঙা খাবে আর কি। সে বড় বড় আছে কিন্তু কাঁকড়াগুলো, এটা সেই বরফটার কালা। একটা করে ঠ্যাং ধরা খাবে আর ভাঙা খাবে, সহজে ভাঙা যায়। কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচে অনেকগুলো, আর কয়েকটা আছে, তো এই কয়েকটাই আর কি দেখান কেমন করে পরিষ্কার করা লাগে। কাঁকড়া কাঁকড়া কিন্তু পরিষ্কার করা মানে বেশ হানা ভালো আর কি কঠিন। তো একটা আর কি দেখান কেমন করিয়ে করি লিখছি। হ্যাঁ, যে কাঁকড়া এমন করে ধরবেন, তারপরে আজ ডাউকে ভাঙবেন। কাঁকড়াটা প্রথমে ধরা খাবে, তারপরে আজ ঠ্যাংগুলো এমন করে ভাঙা খাবে। এটা কাঁকড়াটা নিয়ে আজ ঠ্যাংগুলো সবগুলো ভাঙি নেওয়া হবে একটা একটা করিয়া। নিয়ে এগুলো যে একটা জায়গা জড়ো করা খাবে, করার পরে ওগুলো আরও পরিষ্কার করার আছে। তো যে প্রায় সবগুলো পরিষ্কার করা শেষ, যে কতগুলো হচ্ছে ইয়ে খোসা বাড়িছে, এখন ভর্তি হয়ে গেছে। আর সবগুলো খোসার পরে যে কতটুক কাঁকড়া, আর কয়েকটা খালি আছে কাঁকড়া, ওটা পরিষ্কার করা দেখান কেমন করিয়ে করি লিখছি। মানে পরিষ্কার প্রথমে কাঁকড়াগুলো যে ঠ্যাং ভাঙি নেওয়ার পরে যে কাঁকড়াগুলোর অবস্থা, এই যে ঠ্যাং ভাঙার পরে যে কাঁকড়া কয়টা আটে গুণা। এগুলো ফির উপরে হচ্ছে খোসাটা সবগুলো ফেলে দেওয়া লাগবে, ঠ্যাং ভাঙি নিয়ে এই যে এমন করে করা লাগবে, উপরে খোসাটা ফেলা লাগবে। এগুলো সবগুলো এমন করে পরিষ্কার করে নেওয়া লাগবে। তো সবগুলো পরিষ্কার করে নিয়ে ধুইয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করে লেখছি। কচু তুলি আনছি জমি থেকে, এবার কচুটাও ভালো করে ধুয়ে নিই। তো সবগুলো ধুয়ে নিয়ে রান্নার উঠে যাই। সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আজ এখানে হচ্ছে কচুগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে যান।
কষি পরিষ্কার করে ভিজিয়ে নিম। কষিগুলো ধোয়া হয়েছে, এবার হচ্ছে এবার আজকে কাঁকড়াগুলো ভিজিয়ে নেওয়া হবে, পরিষ্কার করে ধোয়া হবে। জল দিছো, এবার হচ্ছে কচুটা সিদ্ধ করার জন্য দিন। এটা সিদ্ধ হতে তা হচ্ছে 30 মিনিট লাগবে, তো 30 মিনিট পরে যে আসিয়ে দেখে লেছি কতটা সিদ্ধ হচ্ছে। সিদ্ধ করার সময় দিন অল্প লবণ দিয়ে ঢাকনা দিন। তিরিশ মিনিট পরে আসলুম, আসি দেখে লেখছি কতটা সিদ্ধ হয়েছে। ঢাকনাটা খুলে নি, খুব সুন্দর সিদ্ধ হচ্ছে, এবার নামে নিন। এবার এর কচুর খোসাটা ছাড়ে নিন। যে সিদ্ধ করে নিছো, এবার হচ্ছে খোসাগুলো ছাড়ে নিন। কচুটি অনেক গরমে আছে। সবগুলো একটা একটা করে আমার করে ছাড়ে নিন। বাড়ির চাষ করা জিনিসটা সব থেকে বেশি ভালো হয় আর কি। কচুরিটা কত সুন্দর সিদ্ধ হচ্ছে, আর খোসাটা কত সুন্দর ছাড়িয়ে এসে লেগেছে। বাড়ির যে কোনো সবজি খুব সুন্দর হয়। কড়াইতে বসে দিলাম, কড়াইতে গরম হোক, আর এই পাশে পেঁয়াজ আর হচ্ছে পাকা মরুচ আর রসুন, এগুলি হচ্ছে কাটি নিলাম। কড়াই গরম হচ্ছে, এবার দিলাম সর্ষের তেল।
কাঁকড়া দিলে না কিনি হচ্ছে হলদি আর লবণ। এই যে কাঁকড়া গুলো তুলুম হলুদ গুঁড়া আর দিম হচ্ছে লবণ। কাঁকড়া কিন্তু ভাজিয়ে লাল হয়, একদম সুন্দর করে ভাজিয়ে নিন লাল লাল করে। এই যে কালারটা খালি চেঞ্জ হওয়া দেখছে। মুসমুস করে ভাজিয়ে নিন, মুসমুচে হয়েছে ভাজাটা। এবার নামিয়ে নিন কাঁকড়া গুলো। এবার আরো দিন সর্ষের তেল। কাটা হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিন। ঢাকনা দিয়ে তুলুন যাতে হচ্ছে মরিচ গুলো ফুটি ফুটি হচ্ছে তেলটা গাতত না পড়ে। এবার ঢাকনাটা খুলে দিন, মনে হয় পিঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। পিঁয়াজটা লাল করে ভাজি, কিছু পিঁয়াজ নামিয়ে থুম, কিছুটা নামিয়ে থুয়ে লাস্টে বাটিয়ে দিন। পিঁয়াজ রসুন আর মরিচ ভাজা হচ্ছে ভালো করিয়া লাল করে ভাজি তো। এবার কিছুটা নামি থুম, তেল আর না দিন, কারণ হচ্ছে পিঁয়াজ মরিচের সাথে তেল হচ্ছে আসছে, এটা মানে কিছুটা কমও হচ্ছে। আর দিন একটা তেজপাতা, এবার দিন হচ্ছে পাঁচফোড়ন। এবার সিদ্ধ করা কচুটা, এই যে খোসা মানে ছাড়ার পর যে এতটুকু হচ্ছে, কচু কিন্তু ভালো করে ভাজা লাগবে, নাহলে মুকুট ধরবে। ভালো করে ভাজিয়ে নিন। এবার দিন হচ্ছে হলদি গুঁড়া, আর দিন স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে ভাজিয়ে নিন, ডাল তো সেই জন্য আর কি লবণটা অল্প বেশি।
তরকারির সঙ্গে ডালের লবণ কিন্তু বেশি লাগে, যে ভালো করে ভাজা হবে সময় নিয়ে। কচুটা লাল করে ভাজা হবে, এবার দিন হচ্ছে জিরে বাটা, জিরে বাটি নিছম, জিরেটা দিয়ে ভালো করে ভাজা হবে। খুন্তি দিয়ে যত কচু গোটা আছে সেটা ভাঙি নিয়ে নেছ, এটা ভাজা হচ্ছে ভালো করিয়ে, অনেক কড়াই থেকে উঠিয়েছি লেগছে। কচুটা ভাজা হচ্ছে, এবার দিন হচ্ছে জল, ডালটা ভালো করে ফুটবে, ফোটার পরে দিন পেঁয়াজ, যেগুলো ভাজি থুসুম ওই পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন আর মরুচ, ওগুলো বাটা। ডালটা ফুটছে, এবার দিন হচ্ছে মশলাগুলো, এবার দিন হচ্ছে মেন হচ্ছে উপকরণ, সেটা হচ্ছে যে কাঁকড়া, ভাজা কাঁকড়া। ডালটা হচ্ছে, এবার ডালটা নামাই।